Namaskar, মই লয়নিকা আপোনালোকক স্বাগতম জনাইছো মোৰ আন এটা ব্লগলৈ আহা হৈছে আপোনালোকে ব্লগটো চাই ভাল পাব যেতিয়া পূজা আহি আছে গটিকে অকমান হাজগাছি উলাই মেলি ভিডিও বনাই বেছি ভাল লাগে ন যেতিয়া পূজা পূজা লাগিব আমি সাউথৰ আছো গটিকে সাউথৰ ইমানখিনি মানে পূজা হেতু নাই বাট তথাপিও মানে ইয়া যোন দুটা পূজা অসমীয়া যোনখিনি বেংগালোৰত মানে অসমৰ আসাম সোসাইটি অফ বেংগালোৰ আৰু আসাম এছোসিয়েচন অফ বেংগালোৰে পূজা মানে অনুষ্ঠিত করে মানে পূজা পাতে তো আমি তালে উলাই যাম যেহেতু কালি মহালয়া আসলে আজি নবরাত্রি মানে স্টার্ট হয়েছে আর লগতে বেঙ্গলী যোনখিনি মানুষ আছে মানে ইয়াত পূজা পাতে আমি তাতো চাবলে যাম গতি পূজা পূজা ইমান বেশি একটা লগা নাই ইয়াত যেহেতু সববু কমতে ব্যস্ত হয়ে থাকে আর হওয়ালেতো এটা পা গোটে ধুমধামে একদম আওয়াজ হয়ে প্যান্ডেল স্যান্ডেল দেখি মেলি বহুত বেশি ভাল লাগিলে হেঁটে মহালয়াতো কালি মানে আমার যোরহাটের যখন ভিডিও দেখিছো সেইখানেতো বহুত বেশি মানুষে মানে ফুরবলে যা দেখিছো দেখি মেলি বহুত বেশি বেয়া লাগছে আগতে যাও না যা সেটা ইম্পর্টেন্ট নয় কিন্তু ইয়ালে অহার পর বেশিকে মিস করা হয় কারণ রাতেপাতে সোনকালে শুই থাকো মানে এলাহ এটা লাগে আগতে মানে বহুত বছর ধরে মহালয় যাওয়া নাই বাট হলেও মানে বরষুণে দি দিয়ে কি যাব আর তারপরে সেই কারণে ভাবিছিল এবার আক মন গেছে দে মানে এবার ননক কইছো যে মানে মানে মহালয় ফুরবলে যাই কে মহালয় মতো নাপাও ইয়াত বোলে তাৰপিছত সি তার সি খেলবলে গেছিল সি তেনেকে মহালয় হয়ে গেল তার মানে থকাতে থাকিল বাকি মই ফটো ভিডিও সেইখিনিকে যোরহাটর সেইখিনিকে চালু মেলিল বহুত বেশি ভাল লাগিলে আর সব ইমান ধুনকে উলাই মেলি গৈছে মানে ফুটি ফাটা গৈছে ন ভাল লাগে নিজের আত্মীয় স্বজনের যেটা ফুরবলে যায় বা যিকোনো পূজা বিহু বা যিকোনো মানে এনেকা হে মানে হে পারে এনজয় করবো পারে ভাল লাগে সেখানে আমিও এটা অহা হে মানে যোনদিন ষষ্ঠী পড়ব এক তারিখ কৈছে মেবি এক তারিখে আমি শনিবারে ঘরটা চেঞ্জ করার কথা আছে আমি নতুন একটা ঘরে যাম তার আগতে মই ভাবিলো কি ইয়াতো এটা লাস্ট ব্লক হিসাবে এই ঘরটা দেখাম বলে ভাবিছো কারণ মই যেটা আমি বেঙ্গালোরে আসছিল অসমৰপৰা মানে বেঙ্গালোরে যেটা আমি যা এপ্রিলত আহিছিলো তেতিয়া মানে তিন বছর মূরত মানে বেঙ্গালোরে আহিছে গতি রুমটা অবভিয়াসলি গোটেখিনি মানে বহুত বেয়া হয়ে আসছিল ঘরটা তো তারপর আহি মেলে অল্প মানে চেঞ্জ করল আর কি ধরনের মূল রিয়েকশন আসলে সেইখানে মানে দিম বলে কই দিবলে দিয়া নহলে ভাবিছো মানে আক আপনাদের সেই ঘরটা এড়ার আগে আগে সেই ভিডিওটা দি দেখাও কেনেকা মানে রুমটা আসলে কি নাছিলে সেইখানে তো আশা করছি আপনাদের ভিডিওটি চাই ভাল পাব আর শেষলকে চাব কারণ মানে কেনকে সজালো সেইখানে সম্পূর্ণ পিছলে আছে গতি আর কিছু মানে এনেকা অল্প মানে ধেমালি ধেমুলা সেইবোরতো থাকেই ব্লগত আৰু এটা কথা কৈ দিওঁ যোনখিনিয়ে আমাৰ ব্লগটো মানে মোৰ ব্লগটো চেনেলটো নতুনকৈ চাইছে তেওঁলোকক জনাই থওঁ যে মই ইয়াত কিছুমান ৰেচিপিও দিওঁ যোনখিনি মই নিজে ঘৰতে মানে যোনখিনি এনেই যোগাৰু টাইপ মানে ৰেচিপি বনাওঁ যিহেতু মই ইমান এক্সপাৰ্ট নহয় কুকিং এক্সপাৰ্টটোতো অভিয়াছলি নহয় সেইটো কাৰণে মই ইমানকৈ ভাল বেছি নবনাওঁ গতিকে ৰেচিপিখিনি আপোনালোকে চাবলৈ মন গ'লে চাব পাৰে কাৰণ মই ঘৰত যিহেতু যেতিয়া ভিডিঅ' বনাওঁ তেতিয়া মই যোনটো টাইমত যিটো বনাওঁ সেইটোকে মই দিবলৈ চেষ্টা কৰোঁ কাৰণ ইমান এনেকুৱাটো নহয় ন যে সদায় সকলো বস্তু যোগাৰ থাকিব আৰু যোগাৰ থাকিলেই মই ভিডিঅ'টো বনাম বুলি মই ৰেডি হৈ থাকোঁ সেইটো কথা নহয় মই যি থাকে মই তাকে বনাবলৈ চেষ্টা কৰোঁ আৰু বেয়াও নালাগে খাই সেইকাৰণে ভিডিঅ'টো আপলোড কৰি দিওঁ আপোনালোকে যদি ভাল পায় আপোনালোকে চাব পাৰিব আৰু লগতে আমি দুটাই আমাৰ দুটাৰ জীৱনত ঘটি থকা যিকোনো ধৰণৰ কথা বতৰা ওলামেই যাওঁ ক'ৰবাত ফুৰিবলৈ যাওঁ আমাৰ সেইখিনিও দেখিবলৈ পায় গতিকে আশা কৰিছোঁ আপোনালোকে ভিডিঅ'বোৰ চাই ভাল পাব আৰু এনেকৈ চাই থাকিব ভিডিঅ'বোৰ আৰু এতিয়া আপোনালোকে ভিডিঅ'টো চাওক মানে এয়া আছিলে আমি 21 তারিখে যেতিয়া মানে এপ্রিলের 21 তারিখে আমি বেঙ্গালোরে আসলো সেইদিনের ভিডিও আর আপনাদের চক কারণ রোগটা বহুত বেশি বেয়া আসলে মানে রিয়েকশন দেখাম বলে কোথাও সেইভাবে আপনাদের একটু চক আর শেষত দেখব মানে রুমটা কেনকে ঠিকঠাক করে মিলি ললো
তিনি বছর আগে পাই জুতাবো এনেকে বই আসলে সব গোটে ধুলি হয়ে অবস্থা পেয়া হয়ে আছে আর এটা হল রুম তো যে আন্ধার মন্ধার হয়ে আছে কারণ এই মেইন সুইচ টু কাটি থ গেছিলে তারপর দিলে যদিও এটা রুমর মানে প্রথম রুম তো ইউজ হয়ে আসলে মেবি আন্ধার হয়ে আছে গোটেখন এয়া দেখি যে আন্ধারে মন্ধারে গতি করেছো আমার রুমলে মানে আন্ধারে মন্ধারে থাকবলগা হয়েছিল প্রথমে টর্চ মারি মারি তো ইটো রুমত আসলে বারো ইটো রুমত যোনটোর বেডরুম আসলে সেই জ্বলিছিল কিন্তু এই রুম দেখি যে গোটেখন আন্ধার 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 মো বোলো কলোয় নিলে মো এটা বহুত ভালে দেখিছে এইবোৰ সব কাপড় চাপড় সব পকাত পৰি আছিলে কেয়ারটেকারজনে মানে সব ঠিকঠাক করে থাকছিল মই আহিম কারণে আগদিনা এইটো হল বাথরুমটো বাথরুমটো এনেই অকমানি মানে বিরাট অকমানি বাথরুম বাথরুমটো নেদেখা বরং মই দেখি মানে ভয় খাই গেছিলো বহুত অকণমানি কিন্তু তারপর লাহে লাহে এডজাস্ট হল বাৰু প্রথম দিন আহিয়ে খানা পিনা বনোৱাটো ইমান পসিবল নহয় সেইকাৰণে অর্ডার করাই হল আমার বেহরোজ বিরিয়ানি ফার্স্ট রুম তো লাইট টু মানে ফিউজ আসলে এখানে আমি টর্চ মারি মারি মানে খাবলগা হয়েছিল কারণ এই রুমও বহুত বেশি হেরি হয়ে আসলে বেয়া হয়ে আসলে টর্চ মারি মারি খাইছিল লালমোহন দিছে তারপর এয়া কি ও সফু দিছে দিছে পাওয়া পাছত খাবলে পিছদিনা আমি প্রথম কাপ চাপ খাইছিলো লাল চাপ পিঠা আর কেক কেক দিছিলে বৌর ভন্টিয়ে আর পিঠা বহুতে দিছিলে আর মায়ে মানে আমার 10 বছরীয়া এনিভার্সারিটা হয়ে গেছে আন্ধার লাগিছে এটা রুমটো চাগে বেলেগ দেখিছে এটা রুমটো বেলেগ কেলা দেখিছে কই আমি বেলেগলে শিফট হলো মানে বেলেগ এখন রাজ্যলে বা বেঙ্গল আহিলো কারণ তারপরে সেইটার কারণে মই লিপস্টিক সিপস্টিক স্টাইল করে আছো দেই এটা সেয়া এনিভার্সারি বোলে আমি চাহ খাবলে ওলাইছো এটা আর কেসটো হল কি অল্প ড্রেসবোৰ অকমান বেলেগ বেলেগ দেখি এনেকেও একসেপ্ট করব আর চাদর মেখেলা মানে আনিছো দুদিনিজো আনিবলে বহুতখিনি প্রবলেম হয়ে যায় যে কেতিয়াবা পিনি পিনি নিম তারপরও পয়সা ভরবলিয়া হল কেজিত সেইটার কারণে এইটাকে লাইছিল লাইছো নইটা কিনিছো রে বারো খাই লম ঘৰখনত যিহেতু একো বস্তুৱে নাছিলে সেইকাৰণে বহুতখিনি বজাৰ কৰিবলগা আছে মোলৈ গাৰু এটাও কিনিব লগা আছিলে কাৰণ অকলে থকা নাই মোলৈ গাৰু চাপ একো নাছিলে আমি আজি প্ৰথম সাজ ভাত খাম ইয়াৰ মাংস উইদাউট মছলা আদা নহৰু অকল পেষ্ট দিয়া আছে নহয় মানে ভাতটো বহুত ধুনীয়া মানে হেৰি কৰে পুৰা পানী জোখত দিয়া কুকাৰত বহুত ধুনীয়া হয় ভাতটো একেবাৰে নয়নকৈ থলেও তাৰনো নামেই আছে ন সেইকাৰণে মাংসটো বাৰু মই বনালোঁ মছলা চছলা নিদিয়াকৈ মানে অকল আদা নহৰু পেষ্ট দি আছে গৈ পাই মেলি মানে অকণমান খাবলৈ মনো নাছিলে এয়া হ'ল গোটেইখন মানে জবৰ জং পাকঘৰটো ভালকৈ কাম কৰিবলৈ আমি টাইমেই পোৱা নাছিলোঁ চাহ বনি বনি উতলি শেষে হব এতিয়া পপকর্ন নুফুলে নুফুলে
এতিয়া একে টৰ্চ মাৰিয়ে মানে খাইছোঁ, কাৰণ কেলৈ আমি যিমানে বজাৰলৈ গ'লেও মানে কি হয় কিছুমান বস্তু পাহৰি যায় যাওঁ ন, লাইটটো সদায় বেয়া পাতি পাহৰি গৈছোঁ। এতিয়া বহুত দিন যে ফ্ৰিজটো বন্ধ হৈ আছিলে ন, ফ্ৰিজটো আনকি কাম নকৰা হৈ গেছটো গুচি গ'ল, বেয়া হৈ থাকিলে, সি যে কিমান নষ্ট হ'ল। এতিয়া আহিছোঁ নতুনকৈ যোন মানে ৰুমটো যে সজালোঁ ন, তাৰপাছত সেইটো দেখাবলৈ, ভিডিঅ'টো দেখাবলৈ। বাহিৰত যিহেতু সৰু সুৰা গোটেই বতাহ মাৰি আছিলে, সেইকাৰণে মানে কথাবোৰ ধৰিব পৰা নাছিলে, সেইকাৰণে মই ভইচ অভাৰে কৰি দিলোঁ। সেইটো কাৰণে অলপ মানে চেঞ্জ কৰক ভাবিছোঁ, মানে এইখিনি হ'ল মোৰ ফুলখিনি একদিনত ভিডিঅ'টো কৰা, সেইকাৰণে দেখিছে ফুলবোৰ গোটেই মানে মৰিয়ে থাকিলে, কাৰণ মই ঘৰলৈ গৈছিলোঁ ন। লিফ্টৰ পৰা আহিয়ে আমাৰ 101 ৰুমটো মানে পাই 1 BHK। তো এইটোৱে হ'ল আমাৰ অকণমানি ডাইনিং মানে টেবুলখন য'ত আমি দুটাই ভাত খাওঁ। তো তেনে অকণমানি এইখনে আগতে মই ডাইনিং টেবুল কৰি পেলালোঁ, তাহাঁতি পঢ়াৰ কাৰণে বোৰ সেইকাৰণে কৈছিলে অফিচৰ কাৰণে। তো এয়া মই বুদ্ধজনক ফুৰিবলৈ যে গৈছিলোঁ তেতিয়া লৈছিলোঁ সেয়া। বাকী এয়াই মোৰ ৰিং লাইটটো এইটো, তাৰপিছত টিভি ইউনিট এইটো, তাৰপিছত এয়া আমাৰ চোফাখন যোনখন আমি মই অহাৰ পাছত অৰ্ডাৰ কৰি লোৱা, চকীকেইখনো পাছত লোৱা। তো এয়া গানত মৰমে টানিছে, সেই গানটো দি আছে নেকি। এয়া ভগৱানৰ পূজাৰ হেৰি, এয়া হ'ল চবৰ মই দিয়া গিফ্ট আছে, সি পোৱা প্ৰাইজো আছে ভগৱানৰ। বাকী এইটো লয়নিকা নয়ন দেখিছে বাৰ্থডে হেৰিত, আৰু কি ক'মেই, তাপকেইটাটো সেয়া গম পাইছেই, দেখিছিলে চাগে, এই ফটোকেইখন মই লৈ আনিছিলোঁ এবাৰ। তো সেইটোৱে হ'ল আমাৰ অকণমানিকৈ হলটো, টিভিও থাকে, আমি চোফাত তাতে বহোঁ মেলোঁ। তো সেইটো কাৰণে এই ৰুমবোৰ বহুত অকণমানি হৈ যায়। তাৰপিছত এইটো হ'ল পাকঘৰটো, মই অলপ আগত যিহেতু খানা বনাইছিলোঁ সেইকাৰণে পাকঘৰটো মানে বেয়া হৈ আছিলে, সেইকাৰণে থাকি যাবগৈ ন। ফ্ৰিজটো যে বেয়া হ'ল বুলি কৈছিলোঁ সেইটোতো বেয়া হ'ল, এইটো আমি নতুনকৈ ল'ব লগা হৈছিলে, কাৰণ নহ'লে নহয় গোটেই গাখীৰ চাখীৰ সব বেয়া হৈ যায় মানে শাক পাচলিৰ পৰা আৰম্ভ কৰি। তাৰপিছত এইটো হ'ল আমাৰ বেডৰুমটো য'ত নয়ন এতিয়া বৰ্তমান শুই আছে, আৰু তেনেই অকণমানি ৰুমটো, এইখিনিকে মই সজাবলৈ যি পাৰোঁ আৰু মানে চেষ্টা এটা কৰি হেৰি কৰি থৈছোঁ। সেয়ে যে কাপোৰৰ যে মেলি থোৱা আছে, ইয়াত যিহেতু কাপোৰ মেলিবলৈ বৰ দিগদাৰ, সেইকাৰণে মই ইয়াতে মেলি থৈ দিওঁ। আৰু এই খিৰিকীখন মাৰি থৈছে কাৰণ তাৰ অফিচ হৈ থাকিলে বাহিৰৰ ৰাস্তাৰ আৱাজটো বহুত বেছিকৈ আহে, গতিকে দেখিলে সেয়াই আমাৰ ৰুমটো। প্ৰথমতে ৰুমটো অকণমান বেলেগ আছিলে, কেইদিনমানৰ আগত মোৰ মাহী ছোৱালীজনী আছিলে, সেইকাৰণে ৰুমটো অকণমান মানে বিচনাখন ইফাল ইফাল কৰি চেঞ্জ কৰিব লগা হ'ল, সেইটোকে চাওক। এতিয়া আপোনালোকে প্ৰথমতে এইটো ৰুমটো মই এনেকৈ সজাই থৈছিলোঁ,
এতিয়া মানে অলপ চেঞ্জ হৈ গ'ল বিছনাখন দি দিলোঁ কাৰণ আগতে মই জইন কৰি লৈছিলোঁ মানে মই অকণমান ডাঙৰ বিছনা ভাল পাওঁ সেইটো কাৰণে কিন্তু উপায়ো নাই ন ওৱান বিএইচকে তাইকো থাকিবলৈ মানে গা বেয়া টাইমত আহিছিলে গতিকে থাকিবলৈ দিগদাৰ হ'ব তো সেইকাৰণে বিছনাখন অকণমান এই খিৰিকীফালে দি দিলোঁ প্ৰথমতে ৰুমটো বেছি ধুনীয়া লাগিছিলে কাৰণ মই এনেকৈ লাইট চাইট জ্বলাই থওঁ যে সেইটো আছিলে মোৰ আহি পাই ৰিয়েকশ্যন আৰু তাৰপাছত কেনেকৈ সজালোঁ তাৰ সেই ভিডিঅ'টো আশা কৰিছোঁ আপোনালোকে ভাল পালে আৰু ভিডিঅ'টো শেষলৈকে চোৱাৰ বাবে আপোনালোকক ধন্যবাদ নেক্সট ভিডিঅ'টো হয়তো নতুন এটা ঘৰত দেখিবও পাৰে অহা সপ্তাহত হয়তো তাৰ মাজতে মই বেলেগ ভিডিঅ' দিব পাৰোঁ এনেকৈ ভিডিঅ'বোৰ চাই থাকিব আপোনালোকক ধন্যবাদ আৰু